আসসালামু আলাইকুম। এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে এই সংবাদ শিরোনাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত, সন্ধ্যায় ঘোষণা করবেন সিএসি। সারাদেশে নির্বাচনী সামগ্রী সরবরাহ শুরু। মনোনয়ন পেতে বরিশাল, টাঙ্গাইল ও গাইবান্ধায় সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু। এবারে বিস্তারিত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যা সাতটায়। জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসি। এদিকে রাজধানী গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নির্বাচনের মনোনয়ন ফর্ম, আচরণ বিধিমালা সহ প্রাথমিক নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। তফসিল দেয়াকে কেন্দ্র করে সারাদিন কর্মব্যস্ত ছিল নির্বাচন কমিশন। তফসিল চূড়ান্ত করতে সকালে কমিশনে বৈঠকও হয়। এরই প্রস্তুতি হিসেবে সকালে দেশের 64 জেলার নির্বাচন কর্মকর্তাদের হাতে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। মনোনয়ন ফর্ম ছাড়াও আচরণ বিধিমালা, জামানত বই, রশিদ বই ও প্রতীকের পোস্টার তাদের হাতে তুলে দেন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের দায়িত্বশীল কর্মকর্তারা। নির্বাচনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, নির্বাচনের এসব প্রাথমিক সামগ্রী পেয়েছেন নির্বিঘ্নে। আচরণ বিধিমালা, তারপরে প্রতীকের পোস্টার, ফরম, মনোনয়ন ফরমের নির্দেশিকা, চেকলিস্ট, 6-7 প্রকার আর কি মানে ফরম পাইছি। আমি ফরম ভালোভাবে পেয়েছি, কোনো সমস্যা নেই। নির্বাচনের এই সামগ্রী তারা পৌঁছে দেবেন জেলা নির্বাচন অফিসারের কাছে, সেখান থেকে তা গ্রহণ করবেন রিটার্নিং কর্মকর্তারা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা 1, 2 এবং 3 আসনে মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সক্রিয়। চায়ের দোকান ও হাটবাজার সহ সবখানে চলছে নির্বাচনী আলোচনা। জেলার নানা সমস্যা সমাধান সহ সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিচার বিশ্লেষণ করছেন স্থানীয়রা। গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। সুন্দরগঞ্জ উপজেলার 15 ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা 1 আসন। এই আসনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বাড়ি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। উপজেলা বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম ও সহসভাপতি মশিউর রহমান সবুজ সহ 4 জন দলটির মনোনয়ন চান। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এছাড়াও নির্বাচনী মাঠে রয়েছেন জামায়াত নেতা আব্দুল মাজেদ। এই এলাকার সবই আমি করব, রাস্তাঘাট, বিদ্যুৎ 100% এবং স্কুল কলেজ সবকিছু আমার নেত্রীর খাতাই আছে, কিন্তু সেগুলো এখানে প্রতিষ্ঠিত করা। যা সিদ্ধান্ত হবে দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেকই আমরা কাজ করব এবং নেত্রীকে যতদিন পর্যন্ত ছাড়ি দেয় নাই ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। জেলার সবচেয়ে প্রভাবশালী আসন গাইবান্ধা 2। জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ক্ষমতাসীন দলের হয়ে নির্বাচন করতে চান। জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টিটুল ও সাবেক সভাপতি আনিসুজ্জামান খান বাবু নির্বাচনে লড়তে আগ্রহী। ভোটের লড়াইয়ে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ সরকার। সেন্ট্রালি কি করবে সেটা আমরা আগাম কিছু বলতে পারবো না, কারণ এটা আমাদের আরও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের ব্যাপার। আমরা যে সিদ্ধান্ত দেই সেটা আমরা মেনে নেব এবং আমরা নৌকার পক্ষে কাজ করে যাব। আমরা পরিচিত মুখকেও গাইবান্ধাতে নমিনেশন দেওয়া হয়ে গেছে, কিন্তু সেখানে তারা কোনো ফলাফল আনতে পারেনি। এই ক্ষেত্রে আমি নিজেকে মনে করি যে আমি গাইবান্ধার একজন ভূমিপুত্র। গাইবান্ধা 3 আসনে সংসদ সদস্য ডাক্তার ইউনুস আলী সরকার ও সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আর নিজ দল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিক। এছাড়াও এই আসনে নির্বাচনে লড়তে চান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাসদ নেতা এস এম খাদেমুল ইসলাম খুদি ও জামায়াত নেতা নজরুল ইসলাম লেবু। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। টাঙ্গাইল 1, 2, 3 এবং 4 আসনে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা জনসংযোগ শুরু করলেও মামলা হামলার ভয়ে ভোটারদের কাছে যেতে না পারার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া মাহজাবিন ইমাম।
টাঙ্গাইলে 12টি উপজেলা নিয়ে 8টি আসন, ভোটার সংখ্যা 27,82,000। নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য দলের বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা এরই মধ্যে শুরু করেছেন প্রচার প্রচারণা। 8টি আসনের মধ্যে মধুপুর ধনবাড়ি নিয়ে টাঙ্গাইল 1, গোপালপুর ভুয়াপুর নিয়ে টাঙ্গাইল 2, ঘাটাইল টাঙ্গাইল 3 এবং কালিহাতি টাঙ্গাইল 4 আসন। এক আসনে প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক ভোলা সহ 3 প্রার্থী এবং বিএনপি থেকে ফকির মাহবুব আনাম সহ 2 জনের নাম শোনা যাচ্ছে। 5 বছর 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী ছিলাম, আওয়ামী লীগের উনি প্রেসিডিয়াম সদস্য করেছে। এটি মধুপুরের মানুষ, ধনবাড়ির মানুষ, তারা মনে করে এই সম্মান এলাকার মানুষকে দেওয়া হয়েছে। তারা বলে যে আমরা গোপালগঞ্জের মতো ভোট দেব। এই আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন প্রোডাকশন। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, বিএনপি থেকে আমি প্রার্থী, আমি মনোনয়ন প্রত্যাশী। আমাকে তৃণমূল পর্যায় থেকে চাচ্ছে। টাঙ্গাইল 2 আসনে ক্ষমতাসীন দলের বর্তমান সংসদ সদস্য এবার দলীয় মনোনয়ন পাবেন না। মনোনয়ন প্রত্যাশী তার ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহসভাপতি মশিউদ্দুজ্জামান খান রুমেল, বিএনপি থেকে ছাত্র দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর প্রার্থিতা প্রত্যাশার কথা শোনা যাচ্ছে। আমি গত 20 বছর যাবতীয় এলাকায় জনসাধারণের সাথে এবং সমাজের উন্নয়নের জন্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের পক্ষে আগামী নির্বাচনে আমাকেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিয়ে কালিহাতির মানুষের কাছে আবার পাঠাবেন ইনশাআল্লাহ। 3 আসনে বর্তমান সাংসদ আমানুর রহমান খান রানা হত্যা মামলার আসামি হয় কারাগারে, এবার মনোনয়ন বঞ্চিত হতে পারেন তিনি। তার স্ত্রী ফরিদা বেগম, অন্যদিকে বিএনপি থেকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ মনোনয়ন প্রত্যাশী হতে পারেন। এদিকে টাঙ্গাইল 4 আসন থেকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান এমপি হাসান ইমান খান সোহেল হাজারী সহ কয়েকজন, বিএনপি থেকে কেন্দ্রীয় সদস্য লুৎফর রহমান মতিন সহ 5 জন প্রার্থিতা প্রত্যাশা করছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশালে বিভিন্ন আসনে চলছে নির্বাচনী হাওয়া, প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি সহ সব রাজনৈতিক দল। গণসংযোগ, পথসভা ও শোডাউনের মাধ্যমে অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে এখন পর্যন্ত মাঠে নেই বিএনপি, ভালো প্রার্থী আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চান সাধারণ ভোটাররা। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। জাতীয় নির্বাচনে বরিশালের 1, 2, 3, 4 ও 6 আসনে বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন অন্তত 50 জন। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ সব দলে রয়েছে একাধিক প্রার্থী, রয়েছেন একাধিক সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীও। দেশে ব্যাপক উন্নয়ন হয়, জনগণ এবারও নৌকায় ভোট দেবে বলে আশাবাদী আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। দলের বিভিন্ন সময়ে যে ত্যাগ, এই ত্যাগের কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে মনোনয়ন দিবেন, এটা আমি বিশ্বাস করি। আমি যেহেতু গত 2 বার নমিনেশন পেয়েছিলাম এবং দেশ এবং দলের স্বার্থে সেটা স্যাক্রিফাইস করেছি, আমি আশা করি দল এবং নেত্রী আমাকে নমিনেশন দিবে। উনি যে ডিসিশন নেবে সেটা আমি 100% মেনে নিয়ে, যদি অন্য কেউ দেয় তাকে অতীত সমর্থন করেছি, এখনো করব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পাশাপাশি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন বরিশালের বিএনপি প্রার্থীরা। আমার কর্মীদেরকে আমি সম্পৃক্ত রেখেছি এবং কর্মীদের সুখ দুঃখে আমি সবসময় তাদের সাথে আছি, এর জন্য আমি মনে করি আমাকে মনোনয়ন দেবে দল। প্রধান লক্ষ্য যেটা হলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা সুষ্ঠু পরিবেশ চাই এবং লেভেল প্লেইং ফিল্ড চাই এবং নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করতে চাই। এছাড়া জাতীয় পার্টি, জাসদ, বিভিন্ন ইসলামী দল এবং স্বতন্ত্র থেকে একাধিক সম্ভাবনাময় প্রার্থী মনোনয়ন দৌড়ে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মেকানাইজডকে জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। সকালে সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে কুচকাওয়াজের মাধ্যমে পতাকা তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সেনাপ্রধান পতাকার মর্যাদা রক্ষা ও দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে রেজিমেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। সেনাবাহিনী ঐতিহ্য অনুযায়ী ইউনিটের কর্মদক্ষতা, কর্তব্যনিষ্ঠা, আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ ও শান্তিকালীন বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পতাকা প্রদান করা হয়। পরে সেনাপ্রধান
চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার ও স্কুল অফিসার্স গানার স্টাফ কোর্স এয়ার ডিফেন্স নয়ের গ্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন। দিনাজপুরের রেল কলোনি এলাকা থেকে র্যাবের অভিযানে জেএমবির দুই শীর্ষ জঙ্গি গ্রেফতার হয়েছে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএমবির রংপুর বিভাগের সামরিক কমান্ডার রাহাত ও তার সহযোগী রিয়াজুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 32 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ জঙ্গি বই জব্দ করে র্যাব। সাম্প্রতিক সময়ে র্যাবের অভিযানে রংপুর অঞ্চল যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গাইবান্ধায় নির্মিত হচ্ছে 4-লেন সড়ক। শহরের ডিসি অফিস থেকে পূর্বপাড়া পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করার কাজ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। জেলা প্রশাসক সেবাস্টিন রেমা ও পৌর মেয়র মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। গাইবান্ধার কোনো সড়ক এই প্রথম 4 লেনে উন্নীত করা হয়েছে। সুনামগঞ্জে বঙ্গবন্ধু সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসীর ব্যানারে শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পৌর মেয়র নাদের বক বক্তব্য রাখেন। সদর উপজেলার সুনামগঞ্জ সিলেট সড়কের মদনপুর এলাকায় 35 একর জমির উপর কলেজটি প্রতিষ্ঠিত হবে। ক্লিন সিটি গ্রিন সিটি বাস্তবায়নে রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কর্মসূচি। দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এই সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। শ্রমিক লাঞ্ছনাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোর থেকে রাজধানী সহ উত্তরাঞ্চলের কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোরের এক পরিবহন শ্রমিককে লাঞ্ছনার অভিযোগে দুই জেলা বাস মালিক ও শ্রমিকদের মধ্যে বুধবার রাতে বিরোধ শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গগামী কয়েক রুট ও রাজধানীমুখী পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বান্দরবানে বৌদ্ধ মন্দিরগুলোতে চলছে কঠিন চীবর দান উৎসব। সকালে জেলা শহরের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুরু হয় এই উৎসব। এ উপলক্ষে বিহারে মঙ্গলসূত্র পাঠের মাধ্যমে পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডাচরণ অনুষ্ঠান, পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিদর্শক পুরস্কার দান, সংঘদান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উদয়ন জ্যোতিথের বৌদ্ধ দায়ক দায়িকা ও উপাসিকাদের বিভিন্ন ধর্মীয় দেশনা দেন। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।